যুগটা এখন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের, আর সাকিব আল হাসানকে বলা হয় বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে ফ্র্যাঞ্চাইজি লীগের ফেরিওয়ালা। সেই ফেরিওয়ালা এবার আরও এক লীগ মাতাতে চলেছেন। কানাডার ফ্র্যাঞ্চাইজি লীগ গ্লোবাল টি টোয়েন্টির দল মন্ট্রিয়াল টাইগার্সে দলভুক্ত হয়েছেন বাংলাদেশ দলের টেস্ট ও টি টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। সাকিব ছাড়াও আরেক সুপারস্টার ক্যারিবীয় অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে দলে ভিড়িয়েছে দলটি। এছাড়া ড্রাফট থেকে দলে ভিড়িয়েছে অস্ট্রেলিয়ার ক্রিস লিনকে। এছাড়া এখন পর্যন্ত বেশ কয়েকজন বড় তারকা দল পেয়েছেন এই ফ্র্যাঞ্চাইজি লিগে। গেল 13 জুন গ্লোবাল টি টোয়েন্টি কানাডার প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়। বেশ কয়েকজন গ্লোবাল সুপারস্টার মার্কি প্লেয়ার ক্যাটাগরিতে নাম লিখিয়েছিলেন ড্রাফটে। তাদের মধ্যে সাকিবের মতো মার্কি প্লেয়ার হিসেবে দল পেয়েছেন কলিন মুনরো, হরভজন সিং, আন্দ্রে রাসেল, অ্যালেক্স হেলস, মোহাম্মদ রিজওয়ান ও শোয়েব মালিক। তাদের মধ্যে কলিন মুনরো টরন্টো ন্যাশনালসে, হরভজন সিং ব্রাম্পটনে, আন্দ্রে রাসেল সাকিবের মতোই মন্ট্রিয়াল টাইগার্সে, অ্যালেক্স হেলস সারে জাগুয়ার্স, মোহাম্মদ রিজওয়ান ভ্যানকুভার নাইটস ও শোয়েব মালিক মিসিসাগা প্যান্থারে নাম লিখিয়েছেন। এছাড়া শহীদ আফ্রিদি টরন্টো ন্যাশনালসে, কলিন ডি গ্র্যান্ডহোম ব্রাম্পটনে, ইফতিখার আহমেদ সারে জাগুয়ার্সে এবং ক্রিস কে মিসিসাগা প্যান্থারে দলভুক্ত হয়েছেন। বিপিএল ও পিএসএল মাতানো পাকিস্তানের বিধ্বংসী ব্যাটার উসমান খানকে নিয়েছে ব্রাম্পটন, যদিও তাকে পাকিস্তানি হিসেবে নয়, সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেটার হিসেবে অ্যাসোসিয়েট মার্কি কোটায় ড্রাফটে নিবন্ধন করা হয়েছিল। এখন পর্যন্ত গ্লোবাল টি টোয়েন্টির দুটি আসর মাঠে গড়িয়েছে। 2018 সালে প্রথম ও 2019 সালে দ্বিতীয় আসর অনুষ্ঠিত হওয়ার পর অবশ্য অপ্রত্যাশিতভাবে বন্ধ হয়ে যায় টুর্নামেন্টটি। করোনার কারণে 2020 সালে তৃতীয় আসর নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হয়নি। স্থগিতাদেশ অনুযায়ী 2021 সালে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেবারও করোনার কারণে লীগ আয়োজন সম্ভব হয়নি। গত মে মাসে ক্রিকেট কানাডা তৃতীয় সংস্করণ আয়োজনের ঘোষণা দেয়। পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী আগামী 20 জুলাই শুরু হবে গ্লোবাল টি টোয়েন্টি কানাডার এবারের আসর, যার পর্দা নামবে 6 আগস্ট। টুর্নামেন্টের প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হবে ব্রাম্পটন স্পোর্টস পার্কে। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম,